বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে, দ্বিতীয় দিনের থার্ড সেশন চলছে এবং এই মুহূর্তে ভারতের অবস্থা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। আর এই ম্যাচ নিয়ে যতখানি খেলা হয়েছে সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং প্রখ্যাত ধারাভাষ্যকার দীপ দাশগুপ্ত। দীপদা, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আর এই যে ম্যাচ এখনো অবধি যতখানি হয়েছে কিভাবে দেখছেন? প্রথম কথা, অবভিয়াসলি এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, এটাতে তো কোনো দ্বিমত নেই। যেভাবে 469 রান হয়েছে প্রথম ইনিংসে, আর তারপরে তিনটে উইকেট এখন পড়ে গেছে, তো এই দুটো জিনিস নিয়ে বেশ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচে অবশ্যই। আর অস্ট্রেলিয়ার ব্যাটিং এ আসবো, যেভাবে ট্রেভিস হেড এবং স্টিভেন স্মিথ যেভাবে পার্টনারশিপ বিল্ড আপ করেছেন এবং 285 রানের যে পার্টনারশিপ, এই তাদের পার্টনারশিপটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ম্যাচ ডিফাইনিং পার্টনারশিপ, অলমোস্ট 300 রানের পার্টনারশিপ ওটা। আর যখন এসেছিল ব্যাটিং করতে 76-3, তখন পর্যন্ত একটু অবভিয়াসলি একটু প্রবলেমে ছিল অস্ট্রেলিয়া, কিন্তু ওই ওই পার্টনারশিপটার জন্য এত বড় রান করতে পেরেছে। কেন কি যদি ওই দুটো ইনিংসকে সরিয়ে দেওয়া যায়, ওই পার্টনারশিপটাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব বেশি কন্ট্রিবিউশন অন্যদের থেকে নেই সেখানে। একদিকে নিশ্চয়ই বলতে হবে খুব ভালো ব্যাটিং করেছে ওরা দুজনে, কিন্তু বোলিং কিন্তু খুব ভালো হয়েছে এটা বলা ভুল হবে প্রথম দিন, স্পেশালি প্রথম দিনে। একেবারেই। আর ভারতীয় বোলারদের মধ্যে সিরাজ 4টি উইকেট নিয়েছেন এবং বাকি বোলাররাও কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন, কোথাও কি মনে হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের অভাবটা অনুভূত হচ্ছে ওভালে? নিশ্চয়ই করে এতে কোনো দ্বিপদ নেই। কেন কি আজকে তবুও সবাই ভালো বল করেছে আজকে, কিন্তু কালকে প্রথম দিনেতে বোলিংটা, যেটা আগেও বললাম, খুব বেশি ভালো হয়নি। প্ল্যানিং আর সঙ্গে এক্সিকিউশনও, প্ল্যানিং বলতে ট্র্যাভিস হেডকে আমরা সবাই জানি যে শর্ট বলে প্রবলেম রয়েছে, এটা এটা এই শুধু এই ম্যাচ না, এর আগের থেকেও গত 2 বছর অনেক রান করেছে ট্র্যাভিস হেড, কিন্তু শর্ট বলের অ্যাগেনস্টে এর আগেও খুব অসুবিধা পড়েছেন। কিন্তু আমরা যে শর্ট বোলিং এর দিকে যদি দেখি, আমরা লক্ষ্য করি, যখন প্রথম দিকে তো চেষ্টাই করা হয়নি ট্র্যাভিস হেডকে বাউন্সার মারার, যখন মারা শুরু করা হয়েছে তখন উনি 80-90 এসে গেছেন। তার সত্ত্বেও 80-90 ব্যাট করা মানে সেট হয়ে যাওয়ার পরেও আমরা দেখেছি কত স্ট্রাগল করেছে। তারপরে গিয়ে আউট, তো এন্ড অফ দ্য ডে আউট ওইভাবেই হয়েছে শর্ট বলেতে, যে বডিতে। সেম জিনিস যদি আমরা স্টিভ স্মিথের কথা বলি, শাফল করে ভেতরে আসে, ওটা শাফল করে, ওটা কিন্তু বোলারকে দেখানোর জন্য যে আমি শাফল করে আসছি, দেখো তোমার আমার পায়ে মারতে পারো। বাট যদি ওনার গেম প্ল্যান দেখা যায় কিংবা যে স্কোরিং এরিয়াস দেখা যায়, সব কিন্তু লেগ সাইডে। কেন কি সব বোলাররা ভাবে আরে এ তো অফ স্টাম্পে চলে এসছে, প্যাডে মেরে দেবো, লেগ বিফোর করে দেবো, কিন্তু খুব কম বা লেগ বিফোর আউট হন। কেন কি ওটা ওনার গেম প্ল্যান, সেখানে ওই জায়গায় আমরা বল করে গেছি আজকেও, যে দুটো এসে দুটো 4 পেয়েছে, ওটা কিন্তু অন সাইডে হাফ বল, ওই যে চেষ্টা করা চ্যানেল বোলিং যেটা আমরা বলি, সেটা কিন্তু এখন আমরা অস্ট্রেলিয়াকে দেখছি, অস্ট্রেলিয়া বোলার্সদের দেখছি আমরা চ্যানেল বোলিং করতে। একেবারে ভারতীয় ব্যাটিং এ আসবো, সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে মানিয়ে নিতে কি একটু অসুবিধা হচ্ছে? কারণ শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, যদিও চেতেশ্বর পূজারা অনেক দিন ধরেই ওখানে ইংল্যান্ডে রয়েছেন, অলরেডি কিন্তু আউট হয়ে গিয়েছেন, প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন, তো কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখো সত্যি কথা বলতে আমার মনে হয় না যে ওই জন্যে আউট হয়েছে। কেন কি তিনজনই আউট, যে তিনজন ব্যাটারের নাম বললে, তিনজনই আউট হয়েছে বলকে ছেড়ে, নাহলে ডিফেন্সে, মানে একটাও কেউ যে শর্ট মারতে গিয়ে আউট হয়েছে সেরকম হয়নি। রোহিত শর্মা বিট হয়েছে, বলটা পড়ে ভেতরে এসছে, সেম দুজন অন্য যে ব্যাটার তারাও সেইভাবে আউট হয়েছে, পূজারা আর শুভমান, ওরা তো শর্টও খেলেনি, বল ছেড়েছে এসে স্টাম্পে লেগে গেছে। কিন্তু ভালো বোলিং হয়েছে নিশ্চয়ই বলবো, কিন্তু মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, সেটাই ডিফারেন্স কিন্তু হয়ে গেছে যে আমরা কিভাবে, ইন্ডিয়া কিভাবে প্রথম দিন প্রথম সেশনে বল করেছিল, আর অস্ট্রেলিয়ান বোলাররা কিভাবে নতুন বলে বল করেছে প্রথম 10-15 ওভার। একেবারে। আর এই মুহূর্তে ওভালের আবহাওয়া এবং উইকেট সম্পর্কে যদি একটু ধারণা দাও। অবভিয়াসলি মানে প্রথম দিন প্রথম সেশনের পর থেকে কিন্তু একদম রোদ্দুর, আর রোদ্দুর বেরোলে মানে একটু বোলারদের জন্য কম হেল্প থাকে, পিচটাও একদম শুকিয়ে গেছে, অতটা মানে অতটা হেল্প নেই, কিন্তু ঘাস থাকার জন্য ওই ল্যাটারাল মুভমেন্ট এখনো পাচ্ছে, এরকম না যে হেল্প নেই, হেল্প পাচ্ছে। আর আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে একটু ভেরিয়েবল বাউন্স, কয়েকটা বল একটু বেশি বেরোচ্ছে, কয়েকটা বল একটু নিচে থাকছে,
তো ওটা দ্বিতীয় দিন একটু আমরা বেশি দেখতে পেয়েছি, থার্ড ডেতে গিয়েও একটু দেখতে পারবো আমরা। আর কিন্তু যত যত খেলা আগে চলতে থাকবে তত কিন্তু এই ভেরিয়েবল বাউন্সটা বেশি দেখবো আমরা। একেবারেই। আর ভারতীয় দলের এখান থেকে যদি কামব্যাক করতে হয়, প্রত্যাবর্তন করতে হয়, কি করা উচিত, কি প্রেসক্রিপশন আপনার? এখান থেকে তো রান করতে হবে, মানে 469 রানের আশেপাশে তো যেতেই হবে। তো মানে কিছু না হলেও 400-420 অব্দি যদি না পৌঁছানো যায় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে ভারতের জন্য, এটাতে কোনো দ্বিমত নেই আমার। একেবারে। আর ভারতের জন্য খুব একটা ভালো কিছু তো অপেক্ষা করছে বলে মনে হচ্ছে না। ইতিমধ্যে যা খবর পাচ্ছে, বিরাট কোহলিও কিন্তু বিরাট প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন, তো এটা এটাও বড় উইকেট, অনেক বড় উইকেট। বিশাল বড় উইকেট, বিশাল বড় উইকেট। কারণ কি এইসব প্লেয়ার যাদের আমরা, যারা আউট হয়ে গেছে তাদের থেকে আমরা এক্সপেক্ট করি বড় রান, মানে আছে বড় রান মানে 100-150 রান। এখন কারা বাকি রয়েছে যাদের থেকে অত এক্সপেকটেশন নেই ব্যাটেতে আর বড় রানের নেই? হ্যাঁ, এখানে অজিঙ্ক্য কাম ব্যাক করছে, ওর একটা আলাদা প্রেশার রয়েছে, 2022 জানুয়ারির পরে এখন আবার ফেরত এসছে, তো ওটা আলাদা প্রেশার অজিঙ্ক্যের ওপরে। এরপরে জাডেজা রয়েছে, কোনা ভরত, শার্দুল ঠাকুর, ওরা ওদেরতে কন্ট্রিবিউশন ডেফিনেটলি এক্সপেক্ট করা হয়, কিন্তু ওই 100-150 রান ওই এক্সপেকটেশন করা হয় না। ওই অস্ট্রেলিয়া যদি ইনিংস আবার ঘুরে আমরা কথা বলি, 469 পৌঁছেছে দুটো ইনিংসে, একটা 160-এর ওপরে, একটা 100-এর ওপরে। তো সেরকম ইনিংস খেলবার কে রয়েছে যে আমরা বলছি যে 400 পৌঁছতে হবে, 400-420 অব্দি পৌঁছতে হবে? তার জন্য তো এরকম দুটো ইনিংস দরকার মিনিমাম। একেবারে না দীপ দা, শেষ দুটো না হলেও, প্রশ্ন, সরি গন গন আর শেষ প্রশ্ন, যে দুজন উইকেট কিপার কে নিয়ে আমরা আলোচনা করেছি, যে ঈশান কিশান না কেএস ভরত খেলছেন এই টেস্টে, কেএস ভরতের উইকেট কিপিং কিভাবে ব্যাখ্যা করবেন? ভালো কিপিং করেছে। যদি তুমি শুধু স্কোর কার্ড দেখো, অনেক ওখানে অনেকগুলো বাই দেখা যাবে, কিন্তু ওই বাই গুলো কিন্তু একটাও, মানে যে বাউন্ডারি যেগুলো গেছে একটাও এমন বাউন্ডারি না যেটা কোনো, যে কেউ হোক, ঋদ্ধিমান কেন হোক না, ওই ঋদ্ধিমানও থামাতে পারতো না ওই বাউন্ডারি গুলো, অনেক বাইরে, মাথার উপর থেকে আর লেগ সাইড এর অনেক বাইরে, ভেরি টাফ। তো কিপিং আমি বলবো ভালোই করেছে। আমার তো কয়েকটা, অ্যাকচুয়ালি দুটো ভালো ক্যাচ ধরেছে, স্পেশালি ওয়ার্নার এর লেগ সাইড এর ক্যাচটা ওয়াজ ভেরি গুড ডাইভ মেরে। তো ইয়া, অ্যাজ ফার এজ কিপিং ইজ কনসার্ন ভালো করেছে, কিন্তু এই ম্যাচে ব্যাট থেকে রান দরকার কোন ভারতের। একেবারেই, অনেক ধন্যবাদ দীপ দা, আমাদের সঙ্গে ছিলেন ওভাল থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং প্রখ্যাত ধারাভাষ্যকার দীপ দাশগুপ্ত। দেখা যাক ভারত তো কামব্যাক করতে পারে কিনা, তার জন্য ম্যাজিক্যাল ইনিংস দরকার, কে সেই ম্যাজিক্যাল ইনিংস খেলবে সেটার অপেক্ষায় আমরা রয়েছি। এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।